মাজারে কেন যাবেন? আপনি পেরেশান হলেন কেন আমানসার দরবারে যাবেন? আপনি আপনার পরীক্ষা আছে, আপনি কেন মিসকিনসার দরবারে যাবেন? আপনি অসুস্থ আছেন, আপনি কেন মোহসেন ওলিয়া যাবেন আলাইহিম রহমাতুল্লাহ রিদওয়ান? আমাকে এক ভাই প্রশ্ন করলেন, আমি আমাদের কিছু এমন কিছু বদ অভ্যাস আছে যেগুলোকে মিম্বর থেকে প্রকাশ করা উচিত। সব মানুষ দলিল চাওয়া জায়েজ নাই, এটা শরীয়তের ফয়সালা। বলছে দলিল দেন, দলিল চাওয়ার জন্য উপযুক্ত ক্যাটাগরির দরকার আছে। সব মানুষ দলিল চাওয়া জায়েজ, সব মানুষকে দলিল দেওয়াও জায়েজ নাই। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সহি হোক জয়ীফ হোক, আপনি দলিল চাওয়ার জন্য আপনার ভিতরে কিছু রিকোয়ারমেন্ট দরকার আছে, কোয়ালিটি দরকার আছে। প্রথম কথা হচ্ছে আপনি মানবেন কিনা, নাকি আপনারটা আপনি নিয়ে যাবেন, আমারটা আমি নিয়ে যাব। তা আমি বিনা দলিলে, দলিল মানে নসকতি ছাড়া, ওনাকে একটা কথা একটা প্রশ্ন করলাম, ভাই মানুষ যখন মন খারাপ থাকে কার সাথে সময় কাটায়, দুশমনের সাথে নাকি দোস্তের সাথে? বুঝলে একটু আওয়াজ দিবেন, এবং আমার সাথে বিরোধিতা করতে পারবেন, এটাতে আপনি আজাদ, কোনো সমস্যা নাই, আপনিও নিরাপদ আমিও নিরাপদ, আমরা আল্লাহর ঘরে আছি। মান দাখালাহু কানা আমিনা, এটা খানায় কাবা নয় কিন্তু কাবার ছায়া তো, যে আমার হেরামে আমার নিয়ন্ত্রণে যারা আসবে তারা নিরাপদ। জিজ্ঞেস করলাম আপনাদের কাছে, ওইটা পেশ করছি প্রশ্নটা, যে আপনার যখন মন খারাপ থাকে আপনি কি দোস্তের সাথে থাকেন না দুশমনের সাথে থাকেন? বন্ধু মহলে থাকলে মনটা একটু কি হয়? আচ্ছা, আমার বন্ধু উত্তম নাকি আল্লাহর বন্ধু উত্তম? তাহলে মন খারাপ হলে যদি আমি আমার বন্ধুর সাথে সময় কাটানোটা না জায়েজ না হয়, মন খারাপ থাকলে আমি আল্লাহর বন্ধুর সাথে সময় কাটালে খারাপ কোথায়? দ্বিতীয় আর আমাকে দলিল দিতে হয়নি, উনি আল্লাহ হেদায়েত দিলে সিনা খুলে দেন, এক লাইনে বুঝে গেছে। বলছে আমি, আমার কাছে মাসালাটা ক্লিয়ার, আল্লাহওয়ালা জমিনের উপরে থাকলেও আল্লাহর বন্ধু, জমিনের ভিতরে থাকলেও আল্লাহর বন্ধু। এখন আপনি সময় কি আপনার বন্ধুর সাথে কাটাবেন নাকি আল্লাহর বন্ধুর সাথে কাটাবেন, এটা তো যার যার নসিবের ব্যাপার। আপনার পেরেশানি দূর করার জন্য আপনার বন্ধুর কাছে আপনি যান, আর আমাদের পেরেশানি দূর করার জন্য আমরা আমাদের বন্ধু ছেড়ে আল্লাহর বন্ধুর কাছে যাই। সহজ সমাধান, রাসূল করিম রউফ রহিম, এইখানে আপনারা ঈসা আলাইহিস সালাম লিখেছেন, আমার অনুরোধ থাকবে আপনারা ওরস লিখবেন, বিনয়ের সাথে বলছি। কেন? আপনার একটা শব্দ বাতেলকে পবিত্র জায়গা থেকে দূরে নিয়ে যাবে। আমার শরীর নাপাক, আমি যদি আমার রাখা লাইব্রেরিতে কিতাবে হাত দিই, বইয়ে সাধারণ বাংলা বই ইংরেজি বই হাত দিই, আমার হাত কাঁপবে না। আমার ভিতর যদি ইমান থাকে আর শরীর যদি নাপাক থাকে, এই হাত দিতে দিতে যদি আমার সামনে এই একটা কিতাব আসে, আমি কি ধরতে পারবো? আমার হাতে সাহস দিলে সাহস, বরং চোখ পড়ার পরে চোখেই আমি ফিরিয়ে নিব, কারণ বলছে এটা পাক কিতাব আর আমার শরীর বর্তমানে কিছু শব্দের জরুরত এখানে আসে। আমরা মনে করি যিনি কবরে আছেন উনি আমার সূরা কেরাতের মহতাজ, সূরা কেরাতের বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর পেয়ারা নবীজির সুন্নত, কোন আল্লাহওয়ালার মাজারে গেলে এমন আয়াত তেলাওয়াত করবেন যেই আয়াতের সাথে ওই ওলির জিন্দেগির সম্পর্ক আছে। আমি আস্তে আস্তে বলছি যাতে কেউ বলতে না পারে যে জোশে বলে দিলাম, আবার বলছি, আল্লাহর ওলিদের জিয়ারতের সময় সেই আয়াত সমূহ আপনি পড়বেন যেই আয়াতের সাথে ওই ওলির আখলাকের সিফতের কারামতের সম্পর্ক আছে। তার মানে কি? কোরআনে পাক
আল্লাহ তাআলা তৌরাত কিতাবে 10 লক্ষ আয়াত, কত লক্ষ আয়াত? 10 লক্ষ আয়াতে যা দিয়েছেন তার নির্যাস এই কোরআনে পাকে দিয়েছেন। এ কথায় কারো দ্বিমত? জবুর কিতাবে যা আছে কোরআনে, ইঞ্জিলে যা আছে, একটু আওয়াজ দিবেন মেহরবানি, তাহলে তৌরাতের, তৌরাতের আসল নাম তো তৌরাত নয়। মূসা আলাইহিস সালামের 5 ক্যাটাগরির কিতাবের 1 অংশের নাম তৌরাত, 1 অংশের নাম তৌরাত, হচ্ছে জুরিসপ্রুডেন্স, ল, আইন। তৌরাত কি? কানুনের কিতাব। আর জবুর কিতাব, যে কিতাবের মধ্যে কোনো আমলের আলোচনা নাই, শুধু প্রশংসার আলোচনা আছে। কিসের আলোচনা? সূরা ফাতিহার মধ্যে তৌরাত, জবুর, ইঞ্জিল সব আছে, মাত্র আয়াত 7টা। আর দো সমা কাহাঁ তেরি উস আগ কো পা সকে, মেরা হি দিল হে ও জহাঁ তু সমা সকে। দেখতে 7 আয়াত, কিন্তু 7 আসমান, 7 জমিনের রাজ এই সুরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই এমন একটা সুরা, খাজা গরিব নামাজ রহমতুল্লাহ বলছেন সুরা ফাতিহাতে 22টা হরফ ব্যবহার হয়েছে, 7টা হরফ ব্যবহার হয়নি। 7 হরফ সংখ্যা তত্ত্ব, এটা একটা জ্ঞান। কিন্তু বর্তমান পরিস্থিতি যখন আমরা, যেমন নাকি আমি শুরুতে বললাম, ইসলাম মানি 100 বলেন না, আলিফ মানি 1, সিন মানি 60, কত? 61, কত? লাম মানি 30, আলিফ মানি 1, মিম মানি 40, হয় নাই 100, ইসলাম মানি, মোহাম্মদ মানি 92, মোহাম্মদ মানি, আলী মানি 110, আলী মানি, কোরআন শরীফে একটা সাহায্যের সুরা আছে সুরা নসর 110 নম্বর, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা যুলফিকার। যে জ্ঞানটা আমরা জানি না, ওই মুহূর্তে আমাদের এই সাহস নাই যে জানি না বলার জন্য, আমরা না জেনে উত্তর দিই, পরিণাম কি হয়? নবীজি বলছেন নিজেও গোমরা, জাতিকেও তুমি ধ্বংস করে দিলে, নাউজুবিল্লাহ। আমরা যেই জ্ঞান জানি না, না জানাটা মূর্খতা নয়, কিন্তু যে জানতে চায় না, এটা মূর্খতা।